আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো এখানে অপটিমাইজ নেটওয়ার্কের একটা এনএফটি মিন করতে দিছিলাম আপনাদেরকে। তো এটা কীভাবে মিন করবেন আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনি লিঙ্কটা কপি করবেন, কপি করে কিউ ব্রাউজার অথবা ইয়ান্ডেক্স ব্রাউজারে চলে যাবেন, যে ব্রাউজারগুলো মেটামাক্স এক্সটেনশন সাপোর্ট করে। আপনি মিসেস ব্রাউজারটা ইউজ করতে পারেন। তো এখানে এসে ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আমি লিঙ্কটা উপরে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন, ওয়ালেট কানেক্ট করবেন। এই জায়গায় ক্লিক করে ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে, মেটামাক্স কানেক্ট করবেন। তো মেটামাক্স কানেক্ট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, মেটামাক্সে ক্লিক দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে থ্রি ডট মেনু আছে এখানে যাবেন, গিয়ে আপনি মেটামাক্স আগে ক্লিক করে নেবেন, মেটামাক্সটা আগে এখানে লগ ইন করে নেবেন। কেননা আপনি মেটামাক্সে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে, তো মেটামাক্সের উপর একটা ক্লিক করে দিলাম আমি। দেখার পর আপনি এইখানে ক্লিক করবেন, অ্যাড বাটনে ক্লিক করে আপনাকে অপটিমাইজটা সিলেক্ট করতে হবে। তো অপটিমাইজ যদি আপনার এখানে না থাকে আপনি অ্যাড নেটওয়ার্কে যাবেন, অ্যাড নেটওয়ার্কে যাইয়া ওখান থেকে অপটিমাইজটা সিলেক্ট করে দিবেন, অ্যাড করে নেবেন আর কি এখানে। তো অ্যাড করা হয়ে গেলে তো তারপর আপনি কী করবেন, এখানে অ্যাড্রেসটা নেবেন কপি করে। আমি আপনাদেরকে অপটিমাইজের ইথেরিয়াম কীভাবে ম্যানেজ করতে হয় সেটা সহজ দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো অ্যাড্রেসটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে বাইন্যান্সে। বাইন্যান্সে আপনার যদি হাফ ডলারও থাকে, মানে 50 সেন্ট থাকে বা $1 থাকে, তাহলে আপনি সেটা কনভার্ট করে ইথেরিয়াম করে ফেলবেন। কীভাবে করবেন দেখাই দেবেন। তখন এই যে ট্রেড অপশনে চলে যাবেন, সরাসরি ট্রেড অপশনে গিয়ে আপনি যে কোনো টোকেন, আপনার যে কোনো টোকেন থাকুক আপনি এখানে কিন্তু কনভার্ট করতে পারবেন। এই জন্য হচ্ছে বেস্ট একটা অপরচুনিটি হচ্ছে আমাদেরকে বাইন্যান্স দিচ্ছে। এই যে কনভার্ট অপশনটা দেখেন, এই কনভার্ট অপশনে ক্লিক করে ফেলবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখেন আপনার যে টোকেনটা থাকবে সেটা কিন্তু আপনার যে USDT থাকুক অথবা BTC থাকুক, BUSD থাকুক, TRX থাকুক, আপনার যে টোকেন থাকবে সেটা উপরে থাকবে। তো সেটা থাকবে, নিচে দিয়ে আপনার অ্যাভেলেবেল দেখাচ্ছে। আপনি এখানে ক্লিক করবেন, আপনি কতটুকু করতে চান। আমার USDT আমি কী করবো, আমি $1 USDTকে আমি কী করবো, ইথেরিয়াম এটা রূপান্তরিত করবো। তো ইথেরিয়ামটা আমি সিলেক্ট করে দিলাম। তো আমি এটা কনভার্ট করে ইথেরিয়াম করে নিচ্ছি, যে কোনো টোকেন বললাম না কনভার্ট করতে পারবেন, খুবই অপরচুনিটি ভালো দিচ্ছে। তো এখানে ক্লিক করে দিলে আপনার এটা কনভার্ট হয়ে যাবে। তো আমি $1 মতো ইথেরিয়াম আমি কনভার্ট করে নিয়েছি। আপনি ওয়ালেটে আসবেন, আসার পরে স্পট ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন। স্পটে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন USDT, এই যে ইথেরিয়াম, USDTতে ইথেরিয়াম হয়ে গেছে। $1 নিয়েছিলাম, 99 সেন্ট আমাকে দিছে। তো এখন আপনি কী করবেন, উইথড্র করবেন। এই যে ইথেরিয়ামটা উইথড্র করার সময় উইথড্র অপশনে আসবেন, আসার পরে আমি সব দেখাচ্ছি, এই জন্য ভিডিওটা বড় হচ্ছে। তো এখানে এসে আপনি ফার্স্ট অফ অল যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে আনলেন মেটামাক্সে, সেটা এখানে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে এখানে নেটওয়ার্ক, নেটওয়ার্কের জায়গায় যখন সিলেক্ট করতে যাবেন তখন আপনাকে অবশ্যই অপটিমাইজটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা অপটিমাইজে NFT আমরা ক্লেম করবো, এখানে অপটিমাইজে আমাদের ফি যাবে, এই জন্য অপটিমাইজের উপরে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবেন। অপটিমাইজ এখানে চলে আসছে। তারপর এখানে আপনি কতটুকু নিতে চান ইথেরিয়াম, সবটুকু নিলে ম্যাক্সে ক্লিক করে দেবেন। আর যদি আপনি 10 সেন্ট 20 সেন্ট নিতে চান সেই পরিমাণ এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখেন এখানে উইথড্র, আমি লাইভে উইথড্র করতেছি, দেখেন কোনো ফি কাটতেছে না। আপনারা একটু করে খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে কোনো রকম ফি নিচ্ছে না। এই যে দেখতেছেন নিচের দিকে ফি নাই, অপটিমাইজ আর তারপরে হচ্ছে আরবিটাম এগুলোতে ফি লাগে না, শুধু ইথেরিয়াম ব্লকচেনে ফি লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস বলতেছে যে আমাকে 0.00, সরি আমার তো কাজ সারছে ভালো করে। আচ্ছা, আমার অ্যাট লাস্ট এখানে উইথড্র করতে হলে ওদের রুলস হচ্ছে 0.001 ইথেরিয়াম আমাকে উইথড্র দিতে হবে অপটিমাইজে। আচ্ছা, আমি এতটুকু আমার আছে কি আমি করে নিচ্ছি, হয় কি না আমি দেখি। আমার আমি কনভার্ট করে নিচ্ছি যা আছে সব। আমার কাছে আরও $2-3 মতো USDT ছিল, সবগুলো আমি কিন্তু কনভার্ট করে ফেলতেছি। তারপরে দেখি এখন আমার সব ইথেরিয়াম বানাই ফেললাম, এখন উইথড্র করা যায় কি না। আমি আবার উইথড্র অপশনে যাচ্ছি, ইথেরিয়াম এখন কতটুকু হয়েছে, এখন 0.003 হয়েছে। আচ্ছা, এখন হবে, এখন হবে। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে 0.001-এর প্রাইস কত, $1.21 মতো আপনাদেরকে এখানে উইথড্র করতে হবে, তা না হলে উইথড্র হবে না, মিনিমাম উইথড্র আর কি এতটুকু। তো আমি কী করলাম, আমি সবটুকুই উইথড্র করে নিচ্ছি, আমি সবটুকুই কনভার্ট করে ফেলছি আমার যা ডলার আছে। তো সবগুলো উইথড্র করার জন্য সেম প্রসেসে আমি চলে যাচ্ছি, আবার আপনাদের দেখাই দিচ্ছি। এখানে আমার অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পরে এখানে নেটওয়ার্কের জায়গায় আমি অপটিমাইজটা সিলেক্ট করে দিচ্ছি, আবারও সিলেক্ট করে দিলাম। এরপরে ম্যাক্সে ক্লিক করে দিলাম, সবটুকুই নিয়ে যাচ্ছি। আর এখন আপনাদের যদি কারো লাগে আমার থেকে কিনে নিতে পারেন, কি আর করবো, আমি বেশি করে দিচ্ছি, আপনারা সবাই আমার কাছে চাইতেছেন, যেহেতু ফি চাইতেছেন, তো আমি আপনাদের কাছে একটু একটু করে না হয় সেল দিয়ে দিব, সমস্যা নাই। আর পরবর্তীতে বাকিটুকু আমি আবার এখানে বাইন্যান্সে ফিরিয়ে আনতে পারবো, সমস্যা নাই। তো মাঝে মধ্যে তো লাগে, এগুলো রেখে দিলেও রেখে দেওয়া যায়, অবশ্য অন্য অনেক কাজের জন্য লাগে। তো সব কিছু এখানে আমার সেট করা হয়ে গেলো, অ্যাড্রেস দিলাম, অপটিমাইজ, তারপরে হচ্ছে সবটুকু এখন উইথড্রতে ক্লিক করে দিচ্ছি, কোনো রকম ফি লাগতেছে না, কনফার্ম করে দিচ্ছি। এখন আমার কোডগুলা চাইবে, কোডগুলো দিয়ে আমি এটা করে আসতে। ইথেরিয়াম কিন্তু চলে গেছে, এখনই উইথড্রল প্রসেসিংয়ে আছে, এখনও যায়নি, কিছুক্ষণের মধ্যে চলে যাবে বাইন্যান্স, আবার দেরি হয় না। এখানে প্রসেসিংয়ে আছে, এটা কমপ্লিট হয়ে গেলে বুঝবেন যে আপনার ওয়ালেটে
ইথেরিয়াম চলে আসবে একটু পরে। তো একটু আচ্ছা, ভিডিওটা অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে। আমি ভেবেছিলাম এটা টেলিগ্রামে ছেড়ে দিব শর্ট ভিডিও আকারে, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার কারণে আর কি ইউটিউবে ছাড়তেছি, আপলোড দিব একটু পরে। তো আপনারা যারা ইউটিউবে আছেন তারা কি করবেন, আমার চ্যানেলটাই জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, ওখান থেকে এই অফারটাই প্রত্যেকে জয়েন করবেন, কারণ এটা হচ্ছে অপটিমাইজ নেটওয়ার্কের একটা এনএফটি, এখান থেকে ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। নিম্নে তো আপনি $50 এখান থেকে আশা করতে পারেন। কিছুদিন আগে আমরা ইথেরিয়াম নেটওয়ার্কের একটা এনএফটি তে এরকম জয়েন করি, এখান থেকে ওখান থেকে $50-$60 মতো $100 কেউ কেউ প্রফিট নিয়েছিলেন। তো যদি পারেন দুই তিনটা ওয়ালেট দিয়ে জয়েন করে রাখেন। তো আমি একটা ওয়ালেট দিয়ে জয়েন করে আপনাদের দেখাচ্ছি, সব প্রসেস কিন্তু দেখাই দিলাম কীভাবে আপনি অপটিমাইজ নেটওয়ার্কের ইথেরিয়াম ম্যানেজ করবেন। আর যারা আমার টেলিগ্রামে আসেন ম্যানেজ করতে পারেন না, আপনাদের কোনো ডলার নাই, একেবারে নতুন ইউজার, তাদেরকে আমি কিন্তু আমি দিব আর কি, আমার থেকে আমি আপনাদেরকে হেল্প করব। তো অবশ্যই আপনাদেরকে সেই পরিমাণ টাকা দিতে হবে সেলের জন্য। তো এটা দেখতে পাচ্ছেন আমার কাছে বেশি ডলার নাইও। তো ফ্রিয়ের জন্য যেটুকু লাগবে এটুকু তো আপনাদের কিনতেই হবে, এমনি তো ফ্রিতে তো দেওয়া যাবে না, কারণ একজন বা দুইজন হলে দেওয়া যাইতো, অনেকেই তো চাইতেছেন, অনেককে তো একসাথে দেওয়া পসিবল না, এই জন্য আর কি আমি দিয়ে দিব চ্যানেলে যারা আছেন। আর যাদের ম্যানেজ করার অ্যাবিলিটি আছে তারা ম্যানেজ করে অবশ্যই জয়েন করে নেবেন, ঠিক আছে? তো আপনি কীভাবে কাজটা স্টার্ট করে দিবেন, তো আমার তো অপটিমাইজে নেটওয়ার্ক আসবে, আসতেছে বা চলে আসছে, আমি একটু পরে চেক করব। তো এই লিঙ্কটা এনে এখানে পেস্ট করে দিছি, প্রথমে দেখালাম। তো এটা এখন কানেক্ট করবেন মেটামাক্সের সাথে, এই জন্য এখানে ক্লিক করে দিবেন, চ্যানেল থেকে লিঙ্কটা এনে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। তারপরে হচ্ছে এই জায়গায় একটা ক্লিক করবেন, ক্লিক করে আপনি মেটামাক্স এই যে এখানে ক্লিক করবেন, মেটামাক্সটা কানেক্ট করে নেওয়ার জন্য মেটামাক্সে যখনই লোডিং নেবে তখনই আপনি এখানে থ্রি ডট মেনুতে গিয়ে এই যে মেটামাক্সে আপনার নোটিফিকেশন চলে আসছে এটা দিয়ে আপনি ফার্মিটটা দিয়ে দিবেন। ফার্মিট না দিলে ওটা কানেক্ট নেবে না, এই সাইটের সাথে এটা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর কি। তো কানেকটিং যা আসে সব কিছু অ্যাপ্রুভ দিয়ে এখানে সাইনিং করতে হবে, লাস্ট স্টেপ হচ্ছে সাইনিং। আমি একবার কানেক্ট করছিলাম এই জন্য আমার সাইনিংটা মনে হয় আসতেছে, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। তো আমার অপটিমাইজের ইথেরিয়াম চলে আসছে $3.93। আচ্ছা যাই হোক, আমার ওয়ালেটটা কানেক্ট নিয়ে নিছে আমি দেখতেছি, হ্যাঁ আমার ওয়ালেটটা কানেক্ট নিয়ে নিছে। তো এখানে আমাকে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে শো করতেছে, তারপরে হচ্ছে এখানে সুইস ওয়ালেট করতে বলতেছে। তো আমি আচ্ছা আমি সাবস্ক্রাইব করতেছি, এখানে সাবস্ক্রাইব লেখা থাকবে, এখানে একটা ক্লিক করে দেবেন, বা ওয়ালেট চেক ওয়ালেট লেখা থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটা লোডিং নেবেন, নেওয়ার সময় আপনি কী করবেন থ্রি ডট মেনুতে আবার যাবেন, গিয়ে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। পারমিশন না দিলে এটা সাইনিং হবে না, লাস্ট স্টেপ যেটা বলছিলাম ওয়ালেট কানেক্ট নিয়ে নিচ্ছে, এখন শুধু সাইনিংটা করতে হবে। আপনাদের হয়তো ওয়ালেট কানেক্ট দেখাতে পারে, ওয়ালেট কোনটা আপনি এখানে সিলেক্ট করবেন সেরকম ইন্টারফেস আসবে। তো আপনি যে ওয়ালেট দিয়ে কানেক্ট করতে চান ওই ওয়ালেটটা সিলেক্ট করে দিয়ে কানেক্ট করে আবার সাইনিং এই অপশনে চলে আসবেন আর কি। ওগুলো আমি আগে করে ফেলছি। তো এটা আমি সাইনিং দেওয়ার যা দিয়ে দিছি, দেওয়ার পরে আমি আবার সাইটে ঢুকতেছি, ঢোকার পরে এখানে বলতেছে যে একটা ইমেল দিতে হবে, ইমেল দিয়ে একটা ইমেল দিয়ে তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। যাদের এরকম আসে ইমেল দেওয়ার অপশন আসে না, তারা ভেবে নেবেন যে আপনার ইমেলটা এই কি ব্রাউজারে যেটা লগ ইন করা আছে যে ইমেলটা, সেই ইমেলটা অটোমেটিক ওরা নিয়ে নিছে, অটোমেটিক নিয়ে নেওয়ার কারণে আর কি এরকম কন্টিনিউ লেখাটা আসছে। তো এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন, সমস্যা নাই, ইমেল না চাইলেও সমস্যা নাই, আর ইমেল চাইলে ইমেল দিবেন, ইমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে, ওরা ভেরিফাই মেল পাঠাবে আর কি, ভেরিফাইতে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন। তারপরে এই দেখেন এরকম স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পর আপনি এখানে এনএফটি যে এই এনএফটিটা আর কি এটা মিন্ট করার জন্য পাবেন। তো এখানে সাবস্ক্রাইব টু মিন্ট এনএফটি, তো এখানে একটা ক্লিক করে দিচ্ছি আমি। আচ্ছা এখন মনে হচ্ছে সুইস ওয়ালেট সাইনিং কনফার্ম করতে বলতেছে, তো আচ্ছা আমি সাইনিং কনফার্ম এই জায়গায় একটা ক্লিক করে দিচ্ছি। তো এখনও আমার কিন্তু ইমেলটা চাইনি, আমার ইমেল না চাওয়ার কারণ কোনো সমস্যা নাই, আমার ইমেল এখান থেকে আগে থেকে ইয়ে করা আছে আর কি, অ্যাড করা আছে, এই জন্য চাইতেছে না। তো সাইনিং টু কনফার্ম এই জায়গায় একটা ক্লিক করে দেওয়ার পর একটুখানি লোড, তো এরকম লোডিং নেওয়ার সময় আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আপনাকে পারমিশন দিতে হবে, থ্রি ডট মেনুতে ক্লিক করে আপনার নোটিফিকেশন এই যে আসছে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আপনার পারমিশনটা না দিলে কিন্তু এনএফটিটা মিন্ট হবে না শেষ পর্যন্ত। তো অলমোস্ট 9 মিনিট ভিডিওটা হয়ে, লাস্ট স্টেপে আমাকে ফিটা দিতে হবে, সাইনিং করতেছি, এখন আমার ফি চাইবে, অপটিমাইজ ফিটা চাইবে। তো আমার দুবার চলে আসছিলো, আচ্ছা যাই হোক ফি কতটুকু চায় সেটা আর কি দেখার বিষয় এখন। আমি তো জানি যে এটা 12 সেন্টের মতো ফি যাবে, তো আমার সাবস্ক্রিপশন হয়ে গেছে, তো কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ফি কেটে নিচ্ছে কত সেটা তো দেখালো না, এটা মিন্ট হয়নি, মাত্র আমি প্রসেসে চলে আসছি। তো মিন্ট এনএফটি চলে আসলো লেখাটা, এখন এখানে ক্লিক করতে হবে, আবার আমাকে এই যে নোটিফিকেশন চেক করতে হবে, আবার নোটিফিকেশন দিলাম, এখন ফিটা কাটবে। হ্যাঁ এখন ফি কতটুকু চায় নেয় আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন এখানে এই যে গ্যাস ফিটা কতটুকু নিচ্ছে, টোটাল ফি কতটুকু যাবে সব কিছু এখানে দেখাচ্ছে। এটাকে কনভার্ট করে আপনি দেখে নিন, টাস্টলেট থেকে দেখে নিন, এই যে এখানে নিচেও শো করতেছে 11 সেন্ট
11 মানে 11 সেন্ট ইথেরিয়াম ফি যাচ্ছে, বেশি যাচ্ছে না। তো এখানে কনফার্মে ক্লিক করে দিলে এখনই আমার এনএফটিটা মিন্ট হয়ে যাবে। ফিটা কেটে নেবে, মাত্র 11 সেন্ট ফি কাটতেছে। তো এই 11 সেন্ট ফি আপনাদেরকে 12 সেন্ট বার একটু বেশি নিয়ে দিতে হবে। তো আপনারা আমার কাছে একটু পরে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা ফি এর জন্য অ্যাড্রেস দিবেন এবং আমাকে অবশ্যই বিকাশে টাকাটা দিতে হবে, পে করতে হবে। তো আমি সেটা ভয়েসের মাধ্যমে জানাই দিব কত টাকা দিতে হবে। আমি মার্কেট প্রাইসে নিব, বেশি নিব না। যারা এনএফটিটা মিন করে রাখবেন তারা ফিউচারটা ভাববেন যে ভালো কিছু পেতে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি, বেশি সময় লাগবে না, হয়তো বা 2-4-5 দিনের মধ্যে পেয়ে যাবেন। তো আমার এটা মিন্ট হয়ে গেছে। মিন্ট হয়ে যাওয়ার পরে আমি আবার ব্যাক ওই ফেজে যাচ্ছি। আমি লাইভে কিন্তু মিন্ট করছি, মিন্টেড ভিউ অন ইথার স্ক্রিন, ইথার স্ক্রিনে দেখতে বলতেছে আমার এটা মিন্টেড, মিন্ট হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু কাজ, এখানে আর কোনো কাজ নাই। আমার এনএফটিটা, এই এনএফটিটা মিন্ট হয়ে গেছে। তো এখানে টোটালি কাজ কিন্তু আমাদের শেষ। আপনি চাইলে আপনি ইয়ার থেকে ইথার স্ক্রিন থেকে আপনি এনএফটিটা দেখতে পারেন। তো এটা সেল দেওয়ার কীভাবে কী করবেন সব কিছু আমি চ্যানেলে আপডেট জানাই দিব, আপডেটের জন্য। তো এটা কীভাবে সেল দিবেন, মিন্ট তো করলাম, করে দেখাইলাম সবাইকে একদম লাইভে। তো এটা কীভাবে সেল দিবেন, সেলের ব্যাপারটা আমি অবশ্যই আপডেট জানিয়ে দেবো। আমার চ্যানেলটাতে আপনাদেরকে থাকতে হবে অ্যাক্টিভ এবং ভিউ করতে হবে, পিন করে রাখতে হবে, তাহলে আপনি সবার আগে আপডেট পেয়ে যাবেন, যথাসময় সেল দিয়ে আপনি প্রফিট নিতে পারবেন। এটা কিন্তু আপডেট যখন আসবে তখনই আপনাকে নিতে হবে, তা না হলে দেরি হলে আপনি প্রফিট গেইন করতে পারবেন না, কারণ সবাই সেল দিলে ডাউনে চলে যাবে। আগে আগে আমি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। যারা ইউটিউবে আছেন চ্যানেলটাতে জয়েন করে অ্যাক্টিভ থেকে যান, অ্যাক্টিভ থাকবেন, সবসময় চেষ্টা করবেন, আর যতগুলো অফার শেয়ার করি প্রত্যেকটাতে জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে, এই ছিল আজকের টিউটোরিয়াল, এই এনএফটিটা মিন করার এ টু জেড বিষয় দেখাতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, অবশ্যই হেল্পফুল ভিডিও এটা, আপনাদেরকে ফ্রিও ব্যবস্থা করে দিচ্ছি এবং একটা লাইক ডিজার্ভ করি আমি ইনশাল্লাহ। তো আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিন, আর চ্যানেলে অবশ্যই ইউটিউবে আপনাদের এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে জয়েন করে নেবেন, এই চ্যানেলটাতে জয়েন করবেন এবং এই অফারের লিঙ্কটাও দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।